নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার, আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। গত এপিসোডে আমরা দেখিয়েছিলাম সিকিমের ট্র্যাডিশনাল কিছু খাবার। ভিডিওর লেন্থ বড় হয়ে যাওয়ার কারণে আমরা এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করেছিলাম। আজকের তার দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টেও থাকবে সিকিমে এবং তিব্বতের বেশ কিছু জানা অজানা খাবারের তথ্য, এবং সেই সমস্ত খাবার আপনারা কোন রেস্টুরেন্টে পাবেন এবং তার দামই বা কত, তার সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও। যারা যারা আমাদের আগের ভিডিও এখনো পর্যন্ত দেখেননি, তাদের কাছে অনুরোধ রইল উপরের কোণে দেওয়া আই বাটনে ক্লিক করে আপনারা আমাদের আগের ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। আজকের ভিডিওটা শুরু করব গ্যাংটকের এমজি মার্গের উপর থেকেই। এমজি মার্গের উপরেই বহু দামি এবং কম দামি রেস্টুরেন্টের উপস্থিতি রয়েছে, এবং এখানে কিন্তু আমিষ এবং নিরামিষ দুই ধরনের ভিন্নধর্মী রেস্টুরেন্টেরও উপস্থিতি আছে। প্রথমেই আপনাদের সামনে যে রেস্টুরেন্টের খবর আমরা তুলে ধরব তার নাম মাসালা। আপনারা একদম সামনেই দেখতে পাচ্ছেন মাসালা পিওর ভেজ। হ্যাঁ, একদমই পিওর ভেজ এই রেস্টুরেন্ট। যারা নিরামিষাসী তারা এই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। এই গলি দিয়ে ঢুকে গিয়েই, কয়েকটা সিঁড়ি এগিয়ে গিয়েই ডান হাতের রেস্টুরেন্টটাই কিন্তু এই মাসালা রেস্টুরেন্ট। অপূর্ব সুন্দর করে সাজানো এই রেস্টুরেন্ট। আমরা আস্তে আস্তে সেই রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেলাম। এই মাসালা রেস্টুরেন্টের ভিতরের সাজসজ্জা আপনাকে মুগ্ধ করবে। এরকম একটা আলো ঝলমলে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রেস্টুরেন্টে পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে আপনাদের অসম্ভব সুন্দর লাগবে। তার সাথে দেয়ালের এই আঁকি বুঁকি আপনার এই আনন্দের সময়টাকে আরও মুখরিত করে তুলবে। তাই আমরা চারজন সেখানে জমিয়ে আড্ডা বসিয়ে দিলাম আর চলল খাওয়া দাওয়ার পর্ব। আপনারা এই রেস্টুরেন্টে আসলে আমার রেকমেন্ডেশন থাকবে অবশ্যই করে এই চিজ বল ট্রাই করবেন। একদম গরম গরম চিজ বল এনারা অপূর্ব সুন্দর করে বানিয়ে দেন, এবং তার সাথে আমরা নিয়েছিলাম ফ্রায়েড মোমো, ভেজ ফ্রায়েড মোমো। সেটিও যথেষ্ট সুন্দর এবং অপূর্ব এখানকার যারা পরিচারিকা রয়েছেন তাদের ব্যবহার। আপনাদের সুবিধার্থে এখানকার মেনুটাও আপনাদের সামনে তুলে ধরলাম, তাতে সমস্ত খরচা এখানে দেওয়া রয়েছে, আপনাদের সুবিধাই হবে। একটা জিনিস মাথায় রাখবেন, গ্যাংটকের প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু বার কাম রেস্টুরেন্ট। তাই যদি আপনি সেরকমভাবে অভ্যস্ত না হন তাহলে অ্যাভয়েড করাই ভালো। তবে কোনো সমস্যার কোনো বিষয় কিন্তু এখানে নেই। আপনারা চাইলে নির্দ্বিধায় পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনারা আপনাদের মতন করে এইখানে গিয়ে শুধুমাত্র খাবার দাবার খেয়েও বেরিয়ে আসতে পারেন, তাতে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। এর পরের রেকমেন্ডেশন যেটা থাকবে, সেই রেস্টুরেন্টের নাম বলার আগে কয়েকটা খাবারের সাথে আপনাদের আগে পরিচয় করিয়ে নিই। এই হলো পর্ক ওয়ান্টন স্যুপ, অপূর্ব সুন্দর একটা তিব্বতিয়ান ডিশ। পর্ক ওয়ান্টন স্যুপ, পর্ক মোমো সুপের মধ্যে দেওয়া রয়েছে, অপূর্ব টেস্ট করছে, অপূর্ব একদম গরম।
দ্বিতীয় তিব্বতিয়ান ডিশ আমরা নিয়ে নিয়েছিলাম ভাকতুক, একদম অন্য রকমের একটা খাবার। আমরা নিয়েছিলাম চিকেন ভাকতুক, এটা এক ধরনের তিব্বতিয়ান স্যুপ যার মধ্যে রয়েছে চিকেনের বেশ বড় বড় পিস, তার সাথে ময়দাটাকে এক ধরনের গোল পাকিয়ে এই স্যুপের মধ্যে দেওয়া, তার সাথে টমেটো ধনে পাতা দিয়ে একটা অপূর্ব মিশ্রণ, যেটা আমরা যেরকম স্যুপ খেয়ে অভ্যস্ত তার থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রচণ্ড হেলদি। এই খাবার খেতে আমাদের কিন্তু অপূর্ব লেগেছে। আপনারা যদি তিব্বতিয়ান খাবার ট্রাই করতে চান তাহলে আমি কিন্তু বলবো ভাকতুক অবশ্যই করে ট্রাই করে দেখবেন, আশা করছি খারাপ লাগবে না। আর যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানান আপনাদেরকে খেয়ে কেমন লেগেছে। ভাকতুক খাওয়ার পরেই আমরা অর্ডার দিয়ে দিলাম থেনতুক। এই নামটার সাথে কিন্তু অনেকেই পরিচিত, কিন্তু এটা আমার প্রথমবার তাই টেস্ট করে দেখলাম। একই রকমের স্যুপ, শুধুমাত্র ভিতরে যে ময়দার প্রিপারেশনটা দেওয়া রয়েছে সেটার আকৃতিটা একটু আলাদা। আমরা নিয়ে নিলাম চিকেন থেনতুক, এটিও কিন্তু একটি তিব্বতি খাবার, মন্দ লাগলো না। এই হলো সেফালে, আমরা নিয়েছিলাম পর্ক সেফালে। এর নাম অনেক শুনেছিলাম কিন্তু আমার আলটিমেটলি ফ্রাইড মোমোর মতোই খেতে লেগেছে। এখানকার মেনুটা আপনাদের সামনে তুলে ধরলাম, এখান থেকেই আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন বর্তমানে এখানকার খাবারের দাম কেমন। এবার আসি কোথায় গেলে এই খাবারগুলো পাবেন। একদম ম্যালের শেষ প্রান্তে যেখানে রেড পান্ডার মূর্তিটা বসানো আছে, ঠিক তার ডান দিকের দোতলায় টেস্ট অফ টিবেট বলে একটি রেস্টুরেন্ট রয়েছে। আপনারা এখানে আসলেই এই সমস্ত খাবার পেয়ে যাবেন, তাই ইচ্ছা থাকলে অবশ্যই করে সময় নিয়ে ঘুরে আসুন। এটা হলো সেলা রুটি বা সেল রুটি। আপনারা সিকিমে ঘুরে ফিরতে ছোটখাটো দোকানে কিন্তু এই খাবারটা পেয়ে যাবেন, পারলে ট্রাই করুন। এরপরে যে রেস্টুরেন্টটার কথা বলবো তার নাম ক্র্যাসুলা কিচেন, এটি আপার পেলিংয়ে অবস্থিত। যদি এখানে যান তাহলে অবশ্যই করে এখানে পর্ক রিবস এবং চাইনিজ জাতীয় যে কোনো খাবার ট্রাই করতে পারেন। অপূর্ব সুন্দর এখানকার রান্না এবং পরিবেশনও মনে রাখার মতো। আপনারা চাইলে এখানে সিকিমিস খাবারও ট্রাই করতে পারেন। এই হলো ছুরপি, পারলে ট্রাই করুন। এই হলো সিকিমের ট্র্যাডিশনাল ড্রিঙ্ক, এর নাম হলো ছ্যাং। আমরা এটা খেয়েছিলাম সিংসোর ব্রিজের একদম পাশে। এখন আমরা সামসের ব্রিজ, ব্রিজের নাম কি হবে? সিংসোর। সিংসোর, সিংসোর। তো আমরা এখন সিংসোর ব্রিজের একদম সামনে দাঁড়িয়ে আছি, বসেছি একটা ছোট দোকানে। তো এটা আমি অনেক খুঁজেছিলাম, এটার নাম হচ্ছে ছ্যাং, ছ্যাং। তো ছ্যাং সেটা আমরা পেয়ে গেছি এখানে, অন্য কোন কোথাও পাইনি খুঁজে। এটা হচ্ছে এখানকার লোকাল ওয়াইন, এটা বাজরা দিয়ে তৈরি করা হয়,
ছ্যাং বাজরাটাই ভিতরে রয়েছে আমি দেখিয়েছি, তার সাথে জল দিয়ে মিশ্রণ তৈরি করলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আস্তে আস্তে এখান থেকে যেটা মিশ্রণ হয় সেটাই হচ্ছে অ্যালকোহল এবং সেটাই ওয়াইন। আর তার সাথে আমাদেরকে এখানে দিয়েছে এটা হচ্ছে সোয়াবিনের চাটনি সাথে মুলিকা চাটনি আলু ভুজা, আলুর ভাজা তার সাথে সোয়াবিনের চাটনি আর ছ্যাং এই রয়েছে। এখন ছ্যাংটা ট্রাই করব। সবথেকে ভালো ব্যাপার যেটা এখানে একদম বাঁশের তৈরি একটা গ্লাস, তার সাথে যে স্টটা দেওয়া আছে সেটাও বাঁশের তৈরি। ভালো স্ট্রং আমার কিন্তু পুরুলিয়াতে গিয়ে যখন আমি হাড়িয়া খেয়েছিলাম একদম সেম টেস্ট লাগছে, মানে সামান্য পার্থক্য হতে পারে, এটা একটু স্ট্রং বেশি বাট হাড়িয়াটা একটু হালকা ছিল, এটা একটু স্ট্রং বাট একটু লবণ দেখলাম মনে হয় অনেক বেটার লাগে, তো ভালো লাগছে, সুন্দর লাগছে। এর সাথে এটা দেখি, হ্যাঁ সবিন গুলোকে টুকরো টুকরো করে ভাজা হয়েছে একদম ক্রাঞ্চি মিলে। আমাকে দারুণ লাগলো, আপনারা ট্রাই করে দেখুন, এটা লোকাল খাবার, লোকাল অ্যালকোহল, ট্রাই করে দেখতে পারেন। যদি মানে আপনার এরকম ট্র্যাডিশনাল খাবার খাওয়ার ইচ্ছা থাকে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অবশ্যই করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে এখনও ফলো করেননি তারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ওখানে সমস্ত জায়গার বেড়াতে যাওয়ার আপডেট দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।